এভরিওয়ান কেমন আছে সকলে আশা করি অনেক সুস্থ রয়েছে এবং ভালো রয়েছে আজ আমরা অল্প দিনের মধ্যে কিভাবে 1600 মিটার দৌড়ানোর যে সঠিক বা প্রপার ডায়েট যেটা মেইনটেইন করলে মাঠে গিয়ে তুমি অন্যদের থেকে অবশ্যই একটা অ্যাডভান্টেজ পাবে সেই বিষয় নিয়ে কথা বলবো সম্পূর্ণ 1600 মিটার দৌড়ানোর জন্য প্রপার যে ডায়েট প্ল্যানগুলো কি রয়েছে সেটা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে যে ষোলোশো মিটার দৌড়ানোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি বাট অল্প দৌড়েই হাঁপিয়ে যাচ্ছি পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে শরীর প্রচণ্ড দুর্বল লাগছে ক্যালসিয়ামের অভাব এবং ৬ মিনিটে ছয় মিনিটের কম সময়ের মধ্যে কিন্তু ষোলোশো মিটার কমপ্লিট করতে পাচ্ছি না তো এই সমস্যাগুলোর সলিউশন কি আমরা কিন্তু এই ভিডিওতে একে একে তোমার সঙ্গে ডিসকাস করব। অনেকেই তোমরা চিন্তিত ছিলে পি এবং পিইটি নিয়ে ডেট কবে দেবে সেই বিষয়ে তোমরা কমেন্ট সেকশনে প্রচুর কমেন্ট করছিলে বাট আলটিমেট আমাদের উদ্দেশ্য কিন্তু ডেট দেওয়া নয় আলটিমেট উদ্দেশ্য ডেট জবেই দিক আমাদের সেই তারিখে গিয়ে আমরা আমাদের এফিসিয়েন্সিটা কীভাবে আমরা দেখাব সেটাই কিন্তু আমাদের মেন লক্ষ্য বা উদ্দেশ্য মানে অনেক স্টুডেন্ট এরকম রয়েছে যে মাঠে গিয়ে কি করবে সে সম্পর্কে তাদের কোনো ওয়াকিবহল নেই বাট মানে ডেটটা কবে দেবে সেটা নিয়ে তারা খুবই চিন্তিত মানে জামা হারিয়ে যায় যাক জামার বিল যেন না হারায় ঠিক আছে তো প্রত্যেকে সেই জন্য মাথায় রাখবে যে তোমাদের ডেট কিন্তু ফাইনালি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে তো এই অল্প যে হাতে কয়েকদিন সময় রয়েছে এই সময়ের মধ্যে তোমার প্রপার ডায়েটটা কি হবে তাহলে তুমি তোমার শরীরকে একদমই ফিট অ্যান্ড ফাইন রেখে তোমরা কিন্তু মাঠে একদম চিতার মতো দৌড়াতে পারবে তো প্রত্যেকে ভিডিওর সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে দেখো তো তোমরা প্রত্যেকে লক্ষ্য করবে যে এই প্রবলেমগুলো যাতে না হয় তার জন্য তোমাকে একটা প্রপার রুটিনের আওতায় আসতে হবে ঠিক আছে তো সেটা কি প্রত্যেকে আমি একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম রাত দিনের শুরু থেকে রাত পর্যন্ত ডুজ অ্যান্ড ডোট কোনগুলো করতে হবে কোনগুলো করা যাবে না দেখো সর্বপ্রথম তোমার একটা মাইন্ড ক্লক সেট করতে হবে অর্থাৎ একটা মনে মনে একটা ঘড়িকে সেট করতে হবে এবং সেটাই তোমার মাইন্ড ক্লক এবং সেই ক্লকের ভিত্তিতে তোমাকে চলতে হবে ফার্স্ট অফ অল তোমরা সকালে উঠবে কখন দিনের শুরুটা কখন করবে সেটাই হচ্ছে প্রথম প্রশ্ন তো দিনের শুরুটা হবে কিন্তু তোমরা যারা একদমই দৌড়াচ্ছ আমি সকাল থেকে একদম রাত পর্যন্ত বলবো দৌড়াবে একদম সকালবেলা তোমার গুড মর্নিং হয়ে যেতে হবে কিন্তু অর্থাৎ ওয়েক আপ করতে হবে কিন্তু সিক্স এ একদম সকাল ছটার সময় তোমার কিন্তু উঠতে হবে সকাল ছটার সময় তোমাকে উঠতে হবে একদমই সায়েন্টিফিক্যালি তোমার শরীরের জন্য একজন রানারের কতটা রেস্ট প্রয়োজন কতটা কি প্রয়োজন সব কিছুর ভিত্তিতে কিন্তু এই রুটিনটা বানানো হয়েছে একটা রুটিন ফলো করো পনেরোটা দিন ফলো করো আশা করি অনেক বেনিফিট তোমরা এই রুটিন থেকে পাবে দেখো তো সকাল ছটার সময় তোমরা ঘুম থেকে উঠছো এবং যেগুলো ডুর পয়েন্ট সেগুলো আমি এখানে আলোচনা করছি সারা দিনে তিন থেকে চার লিটার তোমাকে জল খেতেই হবে ঠিক আছে তিন থেকে চার লিটার জল তোমাকে খেতে হবেই ঠিক আছে এরপর তিন নম্বর কি করতে হবে স্লিপ এনাফ অর্থাৎ তোমাকে পর্যাপ্ত পরিমাণ ঘুম কিন্তু তোমার দরকার নইলে কিন্তু তুমি মাঠে গিয়ে অ্যাডভান্টেজ পাবে না শরীর দুর্বল লাগবে এবং তোমার কাজ করতে করতে অনেকটা তোমার থেকাভাট চলে আসবে আচ্ছা দেখো তো স্লিপ এনাফ অর্থাৎ অনেকটাই কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘুম প্রয়োজন রয়েছে ছয় থেকে সাত ঘন্টা তোমার কিন্তু ঘুম প্রয়োজন চব্বিশ ঘন্টা পার ডে অর্থাৎ একদিনে তোমার ছয় থেকে সাত ঘন্টা কিন্তু ঘুমের প্রয়োজন রয়েছে শরীরে ঠিক আছে আচ্ছা তারপর যেটা মাথায় রাখতে হবে ওয়ার্ম আপ অ্যান্ড স্ট্রেচ বিফোর রান দৌড়ানোর আগে তোমরা অনেকে বলছো আমার পায়ে ব্যথা হচ্ছে প্রচণ্ড দৌড়াতে পারছি না ঠিক আছে তো সেজন্য বলবো যে দৌড়ানোর আগে প্রত্যেকে ওয়ার্ম আপ এবং স্ট্রেচিংটা প্রত্যেকে করে নেবে ঠিক আছে এবং পাঁচ নম্বর পয়েন্ট যেটা আসছে ডোন্ট টেক হোয়াইট সুগার অ্যান্ড সল্ট সাদা চিনি অর্থাৎ চিনি যেটাকে আমরা বলি চায়ের সঙ্গে খাই সেই চিনিটাকে প্রত্যেকে অ্যাভয়েড করার চেষ্টা করবে চিনি মানে কিন্তু হোয়াইট পাইজেন বলা হয় ঠিক আছে তো প্রত্যেকে অবশ্যই মাথায় রাখবে চিনি যতটা অ্যাভয়েড করা যায় কেউ কিন্তু চিনি খাবে না এবং লবণটা যত সম্ভব কম সেটা কিন্তু প্রত্যেকে টেক করার চেষ্টা করবে এই সামনের এই কয়দিন ঠিক আছে তাহলে ডুর পয়েন্টগুলো তোমার মাথায় থাকলো সকাল ছটার সময় তুমি উঠছো ছটার সময় উঠে তোমার কি করতে হবে প্রত্যেকে মাথায় রাখবে যে সকাল ছটার সময় তুমি ছটার সময় উঠলে ছটা থেকে সাড়ে ছটা তুমি নিজেকে ফ্রেশ করার জন্য টাইম নিলে সাড়ে ছটা থেকে তোমাকে দৌড়ানোর এখানে যে সকালের যে খাদ্য তালিকা আমরা এখানে রেখেছি একদম ইজি টু মডারেট অর্থাৎ একদম আমি যদি বলি যে ফিনান্সিয়াল কন্ডিশানের উপরে বেস করে একদম সকলের কথা মাথায় রেখে কিন্তু এই রুটিনটা করা হয়েছে দেখো সকালে উঠে তোমাকে ফার্স্ট অফ অল তিনটে যে জিনিস খেয়ে দৌড়াতে যেতে হবে সেই তিনটা প্রত্যেকে মাথায় রাখবে প্রথমত তোমরা খেজুর যেটা বা ডেটস এই খেজুর কিন্তু অবশ্যই খেতে হবে যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত পুষ্টি যোগায় ঠিক আছে দুই থেকে তিন পিস খেজুর প্রত্যেকে অবশ্যই দৌড়ানোর আগে প্রত্যেকে খাবে ঠিক আছে এবং খেজুর সম্পর্কে বলা হয়েছে যে এই খেজুর একটা খেজুর খেলে যত পরিমাণ শক্তি এনার্জি আমাদের শরীরে কনজিউম হয় সেটাকে বার্ন করতে হলে 30 থেকে চল্লিশ মিনিট জোরে জোরে দৌড়ানোর প্রয়োজন পড়ে তাহলে বুঝতে পারছো খেজুর কতটা এনার্জি দেয় তো দুই থেকে তিন পিস এখনই সংগ্রহ করো খেজুর এবং দুই থেকে তিন পিস প্রত্যেক দিন সকালে নিয়মিত করে তোমরা কিন্তু খাবে এবং খাঁটি মধু তোমাকে সংগ্রহ করতে হবে এবং যেগুলো বলছি আমি এগুলো কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে খাঁটি মধু তোমরা দুই চামচ প্রত্যেকে সকালবেলা খাবে খেজুর খেলে দুই থেকে তিন পিস খাঁটি মধু তোমরা দুই চামচ হাতে তালুতে নেবে নিয়ে চেটে চেটে জীব দিয়ে খাবে এনজাইমটা যখন তোমার শরীরে বারবার মুখের মধ্যে তৈরি হবে এবং এটা চেটে চেটে খাওয়ার ফলে তোমার কিন্তু অনেক বেশি যে হজম প্রক্রিয়া সেটা কিন্তু অনেক বেশি ডাইজেশন সিস্টেমটা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে তো প্রত্যেকে দুই চামচ মধু খেলে এবং পাকা কলা দুই পিস প্রত্যেকে খাবে ঠিক আছে কলা খাবে দুই পিস তো এই যে তিনটি বললাম এই তিনটি তোমরা দৌড়ানোর আগে অর্থাৎ বিফোর রান ঠিক আছে রানের আগে তোমরা খেয়ে মাঠের দিকে রওনা হবে তো সাড়ে ছটা থেকে তোমরা এগুলো খেলে সাড়ে ছটার দিকে খেয়ে তোমরা কিন্তু মাঠে দৌড়াতে গেলে এবং সেখানে কিন্তু ওয়ার্ম আপ এবং স্ট্রেচিং করে তুমি দৌড়াচ্ছ ঠিক আছে মাঠে গিয়ে মাঠ থেকে ফিরছো কখন সাড়ে আটটা থেকে নটার মধ্যে এবার মাঠ থেকে এসে তোমরা কি খাবে মাঠ থেকে যখন ফিরবে প্রত্যেকে মাথায় রাখবে বাড়ি আগের দিন রাত্রে তোমরা কাঁচা ছোলা ভিজিয়ে দেবে কাঁচা ছোলা ভিজিয়ে দেবে এবং তারপর সঙ্গে কাঁচা বাদাম যেটা ঠিক আছে তো সেই কাঁচা ছোলার সঙ্গে কাঁচা বাদাম তোমরা ভিজিয়ে দেবে এবং তার সঙ্গে সিড এবং কিসমিস এবং আমন্ড যারা পারবে তারা কিন্তু প্রত্যেকে ভিজিয়ে রাখার চেষ্টা করবে তো এই যে বিষয়গুলো বললাম কাঁচা ছোলা কাঁচা বাদাম সিড এবং কিসমিস অবশ্যই কিসমিস রাখার চেষ্টা করবে এবং আমন্ড যদি যাদের সম্ভব হবে তারা কিন্তু ভিজিয়ে রেখে তোমরা এটা রাত্রে ভিজিয়ে রাখবে সকালবেলা মাঠ থেকে দৌড়ে আসার পর তোমরা কিন্তু এটা খাবে আচ্ছা তারপর কি খাবে প্রত্যেকে ডিম সিদ্ধ ডিম সিদ্ধ খাবে প্রয়োজনে এক থেকে দুই পিস ঠিক আছে তার বেশি নয় এক থেকে দুই পিস তোমরা ডিম সিদ্ধ খাবে দুধ যাদের অ্যাভেলেবেল রয়েছে কাছে সেক্ষেত্রে তোমরা কিন্তু খাঁটি গরুর দুধ কিন্তু তোমরা এক গ্লাস নিতে পারো ঠিক আছে তো এই যে ছয়টি বিষয় এখানে বললাম দৌড়ানোর আগে এবং দৌড়ানোর পরে এই বিষয়টা মাথায় রাখবে আচ্ছা তাহলে সকালের মিলটা কিন্তু আমাদের নেওয়া হয়ে যাচ্ছে এবার আমাদের কি করতে হবে দুপুরবেলা আমরা চলে যাব দুপুরবেলা কি করতে হবে দুপুরবেলা যেমন তুমি খাদ্য খাবার খাচ্ছ অর্থাৎ দুশো গ্রাম চালের তোমরা সাদা ভাত খাবে ডাল সবজি স্যালাডটা রাখার চেষ্টা করবে মাছ মাংস ডিম এই তিনটের মধ্যে যে কোনো একটা অবশ্যই প্রত্যেকে রাখার চেষ্টা করবে এটা হচ্ছে দুপুরবেলার খাবার এখন প্রশ্ন হতে পারে যে দাদা দুপুরবেলার খাবার তাহলে ঠিক কোন সময়টা খাবো তুমি দেখবে একটা খাবার আমাদের পেটের মধ্যে যাওয়ার পর সেটা মানে ডাইজেস্ট হতে তিন থেকে সাড়ে তিন মতো সময় লেগে যায় ঠিক আছে তো প্রত্যেকে মাথায় রাখবে নটায় যদি তুমি খাও সেক্ষেত্রে আবার ফের দুপুরের খাওয়াটা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে তোমরা খেয়ে ফেলার চেষ্টা করবে ঠিক আছে খাওয়ার পর একটু রেস্ট নেবে দুপুরবেলা প্রত্যেকে এক ঘন্টা ঘুমানোর চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা এই হলো একটা বিষয় তাহলে দুপুরের খাবারটা হলো রাত্রের খাবার কখন খাবো রাত্রের খাবার মাথায় রাখবে সাদা ভাত গমের আটার রুটি তিন থেকে চার পিস যদি সাদা ভাত যারা খাও তারা খাবে বা তোমাকে গমের আটার রুটি রাত্রে তিন থেকে চার পিস তোমার নিজের চাহিদা অনুযায়ী তুমি নিতে পারো আচ্ছা বাটি ভর্তি সবজি রাখার চেষ্টা করবে রাত্রের খাবারে ওকে এবং স্যালাড অবশ্যই ইনক্লুড করার চেষ্টা করবে তোমার ডিনারের মধ্যে তো এই হয়ে যাবে তোমাদের রাত্রের খাবার এবং রাত্রের খাবারটা অলওয়েজ ট্রাই টু টেক ইট বিফোর এইট থার্টি তো প্রত্যেকে মাথায় রাখবে সাড়ে আটটার আগে অর্থাৎ রাত সাড়ে আটটার আগে তোমরা প্রত্যেকে রাত্রের খাবারটা খেয়ে ফেলার চেষ্টা করবে তো তাহলে রাত্রের খাবার তুমি যদি সাড়ে আটটার আগে খেয়ে ফেলো ঠিক আছে সেখান থেকে তোমরা সকালের খাবার আবার যখন তোমরা খাচ্ছ কত এখানে সাড়ে ছটার সময় খাচ্ছ সকালের খাবার তো আলটিমেট কিন্তু এখানে একটা লং ডিস্টেন্স ফাস্টিং যেটা আমাদের পেটটাকে খালি রাখার প্রয়োজন সেটাও কিন্তু শরীরের জন্য দরকার এবং সেটা কিন্তু তোমার অ্যাজ ওয়েল অ্যাজ হয়ে যাচ্ছে তো এই কটা দিন তোমরা কিন্তু এই রুটিনটা ফলো করো তোমরা নূতনভাবে এনার্জিভাবে অনেক কিছু ট্রাই করেছো কিছুতেই কিছু হচ্ছে না দৌড়াতে গিয়ে ক্লান্তি চলে আসছে ঠিক আছে তো এই যে প্রবলেমগুলোতে যারা ভুগছো তারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখো অনেক এনার্জি তোমরা এখান থেকে পাবে এবং নিজেরাই তোমরা বুঝতে পারবে একটা নির্দিষ্ট দিন ফলো করার পর ঠিক আছে তারপর দেখো ডোন্টস কোন বিষয়গুলো করবে না যারা দৌড়াচ্ছ তারা অবশ্যই মাথায় রাখবে ফাস্ট ফুড খাওয়া কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ ফাস্ট ফুড খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ কোল্ড ড্রিঙ্কস এবং স্মোকিং যারা করো অবশ্যই তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবে ঠিক আছে এবং তোমরা স্ট্রিক্টলি প্রোহিবিটেড স্মোকিং যারা স্মোকিং করো বা বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য যারা সেবন করো তারা একদমই সেগুলোকে ছেড়ে ফেলার চেষ্টা করো এবং কোল্ড ড্রিঙ্কস কিন্তু খাবে না এখানে কোনো উপকার কিন্তু নেই ক্ষতি ছাড়া আচ্ছা ঘুমাবে কখন এটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ টপিক ফোনে রাত্রে আমরা যদি পাঁচ মিনিটের জন্য ফোনটা নিই বলে হাঁটা শুরু করি ঘড়ির দিকে তাকিয়ে দেখি পাঁচ মিনিট পর দেখি দুটো বেজে গেছে তাই তো এরকম প্রত্যেকের হয় তো প্রত্যেকে মাথায় রাখবে রাত দশটা পি শুয়ে পড়তেই হবে ঠিক আছে পড়তেই হবে দশটার সময় তোমাকে অবশ্যই শুয়ে পড়তে হবে কারণ শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই সয় তুমি শরীরকে যদি কষ্ট দাও সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার সাথে সাথ দেওয়ার চেষ্টা করবে যতক্ষণ সে পারবে তারপর কিন্তু তোমার স্বাদ ছেড়ে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো প্রত্যেকে মাথায় রাখবে রাত কিন্তু দশটায় তোমাকে শুয়ে পড়তে হবে সকাল ছটায় তুমি উঠছো এখান থেকে কিন্তু ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা তোমার কিন্তু ঘুম হয়ে যাচ্ছে ঠিক আছে আট ঘন্টা যখন ঘুম হচ্ছে অর্থাৎ দশটায় তুমি যদি শুয়ে পড়ছো দশটায় ঘুমিয়ে পড়লে তো এনাফ যারা মনে করছো যে সারাদিন পর কে কেমন আছে আমার একটু দেখার প্রয়োজন রয়েছে আধ ঘন্টা সময় নাও দশটা তিরিশ পি এ মোবাইল সুইচ অফ অটো সুইচ অফ করে দেবে দশটা তিরিশ পি এ যেন মোবাইল অটোমেটিক্যালি সুইচ অফ হয়ে যায় এবং একবার সুইচ অফ মোবাইল হয়ে যাওয়ার পর আর তোমরা আর মোবাইলের সুইচ কিন্তু খুলবে না এটা নিজের সঙ্গে নিজেকে পন করে নিতে হবে তো সাড়ে দশটার সময় মোবাইলের সুইচ অফ করে দেবে এবং তারপর কিন্তু সকাল আবার তোমাকে ছটার সময় কিন্তু উঠে যেতে হবে তো এই যে সিস্টেমটা এটা তোমরা প্রত্যেকে পনেরোটা দিনের জন্য ফলো করো আশা করি অনেক তোমরা বেনিফিট এই রুটিনের থেকে পাবে এবং যেটা তোমার মাঠে পি এবং পিইটির জন্য বা যারাই ষোলোশো মিটার দৌড়ের জন্য প্রস্তুতি নিচ্ছ ছেলে বা মেয়ে প্রত্যেকেই কিন্তু তোমরা অ্যাডভান্টেজ পাবে এই রুটিনটা থেকে তো কেমন লেগেছে প্রত্যেকে জানিও তোমরা অনেকে আমাকে কমেন্ট করছিলে বেস্ট ডায়েট প্ল্যান নিয়ে একজন স্বাভাবিক যে কর্মঠ মানুষের জন্য দিনে তিন হাজার ক্যালোরির প্রয়োজন হয় শক্তির প্রয়োজন হয় ঠিক আছে তিন হাজার কিলো ক্যালোরি তো সেই ডায়েট প্ল্যান তিন হাজার ক্যালোরি শক্তির ডায়েট প্ল্যান চাহিদা যাতে মেটায় তার উপরে কিন্তু এটা তৈরি করা হয়েছে প্রত্যেকে এটাকে মেনটেন করার চেষ্টা করো দেখো আশা করি অনেক বেনিফিট তোমরা এখান থেকে পাবে আজকের ভিডিও এতটুকুই প্রত্যেকে সুস্থ থাকো ভালো থেকো নিজের খেয়াল রেখো টিল দেন টেক কেয়ার গুড বাই